ও বাবা গো টুনি আই টুনি স্কুল থেকে আই সেই মোবাইল টিপা শুরু করে দিছো তুমি তুমি স্কুল ড্রেস খোলো জুতা মুজা খোলো চিন্তা করছো এই মেয়ে তো আমার কথা কানে নিতেছে না টুনি তোরে কি কই টুনি গিলো গিলো না কেন গিলো ও বাবা গো এই চাবা কি ব্যাপার টুনি তুমি খাও না কেন গিলো গিলো আমো কার্টুন দেখতে দেখতে গিলো তোর মোবাইল টিপা আমি এখন মোবাইল আর টিপা লাগবো না তোর আজকে থেকে মোবাইল টোবাইল সব বন্ধ ও বাবা গো তুমি এভাবে কাউকে সুস্কেন খাও না খাইলে আছে খাইলে মোবাইল দিবে খাইলে মোবাইল দিবে খাইয়ে শেষ কর এই যে নাও দিল তাহলে আমি আমার মোবাইলটা কই গেল মোবাইল তো খুঁজে পাইতেছি না মোবাইলটা টুনি টুনি আমার মোবাইল নিছে চিন্তা কর বাথরুমে বসে বসে মোবাইল টিপতেছে আমার মেয়ে আই টুনি টুনি তুমি আমার ফোন কিসের জন্য নিছো বাথরুমে কত বড় সাহস তুমি আম্মুকে জিজ্ঞেস করছো আই তোমার না বলছি আমার মোবাইলে হাত দিবা না তুমি দরজা কিন্তু ভাঙা ফেলাম টুনি ও বাবা গো এই মোবাইল ফোন আমার বাচ্চা মেয়েটাকে পাগল বানাই দিতেছে আমার টুনি মানসিক হয়ে যাইতেছে দিন দিন আমি আমি এটারে লুকায় রাখবো আমি এটারে এমন জায়গায় লুকায় রাখবো যেটা জীবনেও আমার টুনি খুঁজা না পায় ও বাবা গো কেন আম্মু মোবাইল দিয়ে কি করবা আমার মোবাইল নষ্ট আম্মু ফালাই দিছি জ্বালাবা না কোন মোবাইলে খেলা খেলি নাই যাও হোমওয়ার্ক কর ও বাবা গো টুনি তোরে কিন্তু মাইরে আমি তক্তে বানায় গেলাম আরে আরে কি করছেন এতটুকু একটা বাচ্চাকে মারলে কি তার স্মার্টফোন অ্যাডিকশন দূর হয়ে যাবে ও বাবা গো আরে আপা এইভাবে বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করে তাদেরকে মারধর করে আপনি কোনো সমাধান পাবেন না আপা আজকালকার বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় আসে তখন তাদের আর কি বা করার থাকে এর জন্য কি মোবাইল টিপবেন নাকি এখনকার বাচ্চাদের কিন্তু খেলাধুলা করার জন্য কোনো মাঠ নেই বাসার কাছাকাছি কোনো পার্ক নেই এমনকি ঘরের ভেতরেও সেই পরিবেশ নেই যে তারা একটু মন খুলে খেলাধুলা করতে পারবে আর এমন অবস্থায় একটা বাচ্চার স্মার্টফোন অ্যাডিকশন হবে এটাই কিন্তু স্বাভাবিক তবে বাচ্চাদের স্মার্টফোন অ্যাডিকশন দূর করার একটা সমাধান কিন্তু আছে ও বাবা গো আপনার বাচ্চাকে না ক্রিয়েটিভ কিডসে নিয়ে যান এটা আবার কি ক্রিয়েটিভ কিডসে এই ধরনের স্মার্টফোন অ্যাডিকশন দূর করার সব সমাধান আছে কারণ ক্রিয়েটিভ কিডস এই বাচ্চাদেরকে দিচ্ছে একদম স্ক্রিন ফ্রি একটা এনভায়রনমেন্ট যেখানে এই বাচ্চাগুলো কোনো রকম ডিভাইস বা স্মার্টফোন ব্যবহার না করেই খেলাধুলা করে অনেক বেশি এনজয় করতে পারবে আর শুধু কি খেলাধুলা ক্রিয়েটিভ কিডসে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি তাদের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেখানে ডিভাইস আসক্তির কারণে বাচ্চাদের ফোকাস নষ্ট হয়ে যায় সেখানে ক্রিয়েটিভ কিডসে রয়েছে ক্রিয়েটিভ ক্লাসরুম যেখানে বাচ্চাদের ফোকাস ঠিক রাখার জন্য ব্যবস্থা করা আছে বিভিন্ন ধরনের ব্রেন গেমস পাজল সলভিং গেমস আর্ট অ্যান্ড ক্রাফটস এবং এছাড়াও রয়েছে দারুণ একটি সেশন সেটা হচ্ছে রাইট ইওর ওন স্টোরি বুক সেশন আর এই রাইট ইওর ওন স্টোরি বুক সেশনে এই ছোট ছোট বাচ্চাদেরকে ইন্সপায়ার করা হয় যেন তারা নিজের হাতে নিজের স্টোরি বুক লিখতে পারে আমাদের এখনকার বাচ্চারা যেমন স্কুলে সারাটাক্ষণ বসেই পার করে দেয় ঠিক তেমনি তারা যখন বাসায় আসে তখনও কিন্তু তারা এই বসে শুয়েই তাদের সময়টা পার করছে কিন্তু ক্রিয়েটিভ কিডসে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটি যেমন রোল প্লে অ্যাক্টিভিটি এই রোল প্লে অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু বাচ্চাদের কমিউনিকেশন স্কিলও ডেভেলপ হচ্ছে শুধু কি বাচ্চাদের না বাচ্চারা কিন্তু তাদের মা বাবাদেরকে নিয়েও এই অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করতে পারবে
আপনি শুনে আরো খুশি হবেন যে ক্রিয়েটিভ কিডসে কিন্তু স্পেশাল চাইল্ডদের জন্য সুযোগ রয়েছে। স্পেশাল চাইল্ডদের জন্য রয়েছে একটা স্পেশাল স্লট, আর এই সময় স্পেশাল চাইল্ডরা এসে এই ক্রিয়েটিভ কিডসের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারবে। এত টেনশন না করে আর মেয়ের সাথে এত চিৎকার চেঁচামেচি না করে টুনিকে এখনই ক্রিয়েটিভ কিডসে নিয়ে যান। ক্রিয়েটিভ কিডস পুরো 7 দিনই খোলা থাকে। তাহলে তো আমার টুনিকে নিয়ে আমি ওখানে যাব দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত।